আজকে জাস্ট অনেকদিন ধরে ইভেন্ট ভিডিও দেওয়া হচ্ছে, তাই ভিডিও দিতে চলে এসেছি। তো আজকে আমরা নিয়েছি হলো এই মশালা ধোসা, আর সেই সঙ্গে নিয়েছি ভাড়া, খেতে হচ্ছে ভাড়া। তো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি হলো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো সাউথ ইন্ডিয়ান, এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি আসতে চাও বা এদের সাথে যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো। তো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা বেসিক্যালি কোথায়, মার্কেট থেকে আসতে গেলে অথবা তোমরা যদি ডানাতে পড়বে, আর মার্কেট থেকে যদি হাতিপাড়ার দিকে যেতে চাও তাহলে বাদিকে পড়বে। তো চেনাটা কোনো প্রবলেমই না, দোসার দোকান এক দুটোই আছে এখানে, এখানে একটাই দোকান, পাশে তোমরা পেয়ে যাবে। তো দেখা যাক ওরা কেমন মশালা দোসা বানিয়েছে। আর সব থেকে যদি দেখার বিষয় যে ওদের এই সাম্বারটা কেমন, এটা আমি এই জিনিসটা এর আগেও খেয়েছি, বাট আমি এই টমেটোর এই চাটনিটা আমি এর আগে খাইনি। ওদেরকে বললাম, ওরা বললো এটা ওরা নতুন ইন্ট্রোডিউস করেছে। যাই হোক, দোসা হলো যারা খুব হালকা খেতে পছন্দ করে তাদের তো খুব ভালোই লাগবে। তো দেখে বলি, দই ওরা সুন্দর করে এটা ইসে করেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু তাই তাড়াতাড়ি। এই আমটা দিয়েছি প্রথমে, আমি টমেটো চাটনিটা দিয়ে ট্রাই করে দেখি। বিটরুট দিয়ে, বিটরুট লঙ্কা দিয়ে সুন্দর এই আলু দিয়ে সেটা তৈরি হয়েছে। এর মধ্যে বাদামও আছে, খুব সাটেল টেস্ট, গরম গরম অবশ্যই তোমরা খেতে পারো। তো কত দাম? 50 টাকা এরা বললো, এরা মশালা ধোসার দাম আছে 50 টাকা, আর বাটা 2 পিসের দাম 30 টাকা। তো তোমরা এখানে অবশ্যই এসো আর ধোসা খেতে পারো। আমরা খুব স্পাইসি জিনিসপত্র খাই, তো এভাবে জিনিস মাঝে মাঝে ধোসার মাধ্যমে জিনিসপত্র পাও, কিন্তু ভালো থাকবে। এবার আমি ওদের এই সাম্বারটা ট্রাই করছি, সাম্বারটা বেশি গরম আছে, সাম্বারটা আমার ভালো গল্পনা লেগেছে। এবার এর থেকে ভালো সাম্বার আমি খেয়েছি, তো সাম্বারটা আই ডু ভালো হওয়া এক্সপেক্ট করেছিলাম। তো এইবার ভাটাটা আমরা ট্রাই করবো, ধোসা আমরা খেয়েছি, ধোসাটা বেশি ভালো ছিল। এই ভাড়াটা আমি এইভাবে এটার মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে এই পাশে একটুখানি টমেটো এটা দিয়ে দাও, আর এই যে সাধারণের যে নারকলের যে চাটনি ওটাও দিয়ে দিয়ে নিও। এবার তুমি মুখে পড়ে না, যেটা অনেক রিভিউ দিচ্ছে, এখানকার এই সাম্বারটা আমার ভালো লাগে। তো বেসিক্যালি ভাড়াটা তো এই সাম্বারের মধ্যেই দেওয়া থাকে, তো ভিতরে ঠিক মতন যায়নি, যেটা আমার মনে হয় একটুখানি লবণ থাকতে ভালো হতো। স্পাইসেসটা খুব সাটেল টেস্ট, যদি খারাপ থাকে বা হালকা ভালো থাকে এর থেকে ভালো কিছু অর্ডিং করে, তো তোমরা খেতে পারো। আমি সাজেস্ট করবো এখানে ব্যাটার ট্রাই করো, দোসাটা ট্রাই করো, তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো, ঠিক আছে? আর এটার সাথে খেতে পারো। আজকে এখানেই রাখছি, দেখা হবে।